আপনারা সবাই অবগত আছেন যে ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যের মধ্যে একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কিন্তু এই ব্যাংকেরই জৈনক বিশ্বমুখ ব্রাঞ্চের ম্যানেজার কর্তৃক একটা অনুপ্রবৃত ঘটনা যেটার মূল্য দিতে হচ্ছে একজন সাফাই কর্মচারীকে। দীর্ঘ 15 বছর কাজ করার পরে তাকে ডিআরডব্লিউ হিসাবে উত্তীর্ণ হওয়ার পরে তাকে 2023-এর ইলেকশনের প্রাক মুহূর্তে তাকে নিষ্কাশিত করা হয়। তারই প্রতিবাদ জানিয়ে এবং এর একটা বিহিত চেয়ে আমরা মাননীয় চেয়ারম্যান কাছে আমরা দ্বারস্থ হয়েছি। মাননীয় চেয়ারম্যান বলেছেন যে বিষয়টা খাতিয়ে দেখবেন এবং যে ব্রাঞ্চ ম্যানেজার আছেন মক সাহেব ওনার সাথে আলোচনা করবেন, করে একটা ডিটেলস রিপোর্ট দেবেন কেন ওনাকে নিষ্কাশিত করা হয়েছে। আমরা দাবি রেখেছি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে যেন এই এটাকে নেওয়া হয়, না হলে আমরা আগামী দিনে আমরা অন্য পথে যাব, আইনি পদক্ষেপ নেব। কিন্তু মাননীয় চেয়ারম্যান বলেছেন যে বিষয়টা খাতিয়ে দেখবেন এবং যে ব্রাঞ্চ ম্যানেজার আছেন মক সাহেব ওনার সাথে আলোচনা করবেন, করে একটা ডিটেলস রিপোর্ট দেবেন কেন ওনাকে নিষ্কাশিত করবেন। আমরা দাবি রেখেছি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে যেন এই এটাকে নেওয়া হয়, না হলে আমরা আগামী দিনে আমরা অন্য পথে যাব, আইনি পদক্ষেপ নেব। কিন্তু